হ্যালো, হ্যালো, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? হ্যাঁ, ভালো। আপনি কেমন আছেন? অনেকদিন পর কথা। জি, অনেকদিন পরে আবার কথা হলো। হ্যাঁ ঈদের আগে আমাদের স্টুডিওতে আপনি সরাসরি এসেছিলেন, তখন আপনার সাথে বেশ অনেকটা সময় কথা হয়েছে আমাদের এখানে। ঈদুল ফিতুল কেমন কাটলো আপনার? ধন্যবাদ। ঈদ তো মানে কোনো মতে ঈদ যা হওয়ার তাই ঈদের মতো ঈদ করেছি। ঈদ মানে খুশি, আনন্দ, তো ঈদ করলাম আর কি। বাসায় ছিলাম, বাইরে বেশি যাইনি, রান্না টান্না সব করলাম। আর করোনার তো প্রকোপ এখনো আছে, তো নিজের হাতে রান্না, বুঝেন না, সবাই মিলে খাই, খেলাম একসাথে। তো পোলাও করলাম, কাস্টার্ড, তারপরে একটু দু ধরনের সেমাই, জর্দা সেমাই, দুধ সেমাই, চটপটি, একটু কাবাব, একটু গরুর রেজালা আর চিকেন রোস্ট, এগুলো রান্না করলাম। একেবারে বেশি করে রান্না করে দুই বেলা খাওয়া হয়ে যায় আমাদের। আর একটু সন্ধ্যার দিকে একটু বাবার বাসা যাই, এই তো। আর সন্ধ্যা তারপরে আবার টিভি প্রোগ্রাম গুলা দেখলাম, ঈদের প্রোগ্রাম গুলা দেখলাম, এই আর কি। তা এখন আপনার কেমন কাটলো ঈদ? ভালো। জি, আমার আলহামদুলিল্লাহ ভালো কাটছে। তো এখন দিন কেমন কাটছে আপনার? এখন মোটামুটি যাচ্ছে দিন। আর মানে সময়ে এখনো করোনার প্রকোপ কাটেনি। করোনা কিন্তু আমার নতুন ধরনের করোনা বের হয়েছে, শুনছেন বোধ হয় না ভাই জি জি আপনি, না? জি 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 আর তার মধ্যে আপনার ভ্যাকসিন বুস্টার যেটা ওটা নেইনি এখনো, তারপরেও সাবধানতা অবলম্বন করি, যেমন মাস্ক ইউজ করি, আর খুব মেপে মেপে বাইরে যাওয়া হয় আর কি, দরকার ছাড়া বের হই না, ওই আগের নিয়মই চলছে আর কি, বাকিটা আল্লাহর হাত, কি হয় না হয়, এই আর কি। আপনি কি ভ্যাকসিন নিয়েছেন? জি 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 ভ্যাকসিন নিয়েছি, ও, তাহলে বুস্টার তো আপনার কোনো নিয়েছি। সমস্যা নাই। জি জি তাহলে আমাদেরকে একটু কেয়ারফুল ভাবে চলতে হবে আর কি, সবাইকে কেয়ারফুল থাকতে হবে। জি এখন অন্য একটি প্রসঙ্গে আপনাকে বলছি, এই বলেন সম্প্রতি কি বলবেন? ভারতের সিঙ্গার কে কে মারা গিয়েছেন, তো জি সেই জি জি সম্পর্কে আপনি যদি কিছু বলতেন। ধন্যবাদ, খুব সুন্দর একটা কোয়েশ্চেন। হ্যাঁ, ওনার কৃষ্ণা কুমার কুন্নাথ, ওনার পুরো নাম, নিক নেম হলো কে কে। হ্যাঁ, তো মানে উনি তো ভারতের মানে আপনার বলিউডের একটা নাম করা আর্টিস্ট, সিঙ্গার ছিলেন আর কি। তো আমরা ওনার কম বেশি অনেক গান আমি ওনার শুনেছি। আর উনি বোধহয় ইন্ডিয়ান আইডলের জাজ হতেন আমার মনে হয়, আগে দেখতাম প্রোগ্রাম টোগ্রাম গুলো। তো উনি যে এত ফেমাস, এত ভালো, উনি মারা যাওয়াতে আমি টের পেলাম। আগে আমি বুঝতে পারিনি যে মানে এত, মানে উনি এত জিনিয়াস এবং এত ট্যালেন্টেড ছিলেন, তাই না? জি জি তো হ্যাঁ, উনি, আর উনি বোধহয় 31 মে সন্ধ্যায় ওই কলকাতার নজরুল মঞ্চে আপনার কলেজের একটা ফেস্ট, গুরুদেব কলেজে একটা ওদের ফেস্ট ছিল, ওইখানে উনি প্রোগ্রামটা করছিলেন, সবগুলো গান গেলেন। গিয়ে আপনার অনুষ্ঠানও মোটামুটি শেষ, শেষ হওয়ার পরপরই বোধ হয় হঠাৎ করে, ওই যে খুব গরম পড়ছিল, হঠাৎ করে বোধ হয় আপনার ইলেকট্রিসিটি চলে যাওয়ার পর স্টেজের লাইট সব অফ হয়ে গেল, সুইচ অফ হয়ে গেল, হঠাৎ করে উনি হার্ট অ্যাটাক করলেন, আর হসপিটাল নিতে নিতেই উনি মারা গেলেন। তো জিনিসটা শুনে আমার অবাক লাগলো। আর আমি তো হঠাৎ করে মানে নিউজ, রাত্রে সেদিন নিউজ দেখতেছি, হঠাৎ করে দেখি যে কে কে মারা গেছেন, বলিউড শিল্পী কে কে মারা গেছেন, তো দেখলাম। পরে আস্তে আস্তে আমরা এইগুলা দেখলাম, আর ওনার যে শেষ কৃত্য হলো যে ওটা লাইফটা দেখছিলাম আর কি, বুঝছেন। খুব খারাপ লাগলো আর কি, এত নাম করা একজন শিল্পী হঠাৎ করে মারা গেলেন। তো তবে তবে ইন্ডিয়াতে মানে তদন্ত চলতেছে, অ্যাকচুয়ালি উনি হার্ট অ্যাটাকে মারা গেছেন না কিসে মারা গেছেন তা তো আমি জানি না, তবে উনি একজন রিনাউন্ড শিল্পী ছিলেন, ওনাকে আমি শ্রদ্ধা করি। হ্যাঁ, তো ওনার গানগুলো পছন্দ করতাম। একটা গান আমার খুব ফেভারিট, এটা খুব জনপ্রিয় গান, এটা না গেয়ে পারতেছি না। তো দর্শকদের এবং সবাইকে এবং আপনাকে সবাইকে, আমি জানি না গেতে পারবো কিনা, তবে ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর চোখে দেখবেন। একটু সুরটা ঠিক হবে, অত লিরিক্স গুলো একটু ভুল হতে পারে, আমি চেষ্টা করতেছি ভাই, ঠিক আছে। জি জি আমরা শুনি আপনার কণ্ঠে। জি হ্যাঁ, এই গানটা আমি গাই, এটা আমি সবাইকে ডেডিকেট করতেছি, আর যিনি মারা গেছেন ওনার আত্মার প্রতি শ্রদ্ধা, এবং উনি চির অমর হয়ে থাকবেন ওনার গানের মাঝে, আমাদের মাঝে, ওনার গানের গানকে দিয়ে আমাদের মাঝে উনি চির অমর হয়ে থাকবেন। তো ওনাকে অনেক শ্রদ্ধা, আমি গাচ্ছি গানটা, ঠিক আছে। হম রহে আনা রহে কল কল ইয়াদ আয়েঙ্গে পল পল, ইয়ে হ্যায় প্যার
ধন্যবাদ আপনাকে অনেক জানি না ধন্যবাদ কেমন সবাইকে ধন্যবাদ। যে আপনি তো চেষ্টা এই করেছেন। গানটা আমি ডেডিকেট করলাম আমাদের লেট সিঙ্গার কৃষ্ণা কুমার কুদনাথ কে 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 সবাইকে ধন্যবাদ। ওকে, আপনাকে অনেক ধন্যবাদ।